আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গতকাল 108টি পৌরসভা নির্বাচনে সেই নির্বাচনের ভোট লুট করা, সিপিএম কর্মী সমর্থকদের মারধর করা এবং বামফ্রন্ট প্রার্থীদের ওপর আক্রমণ এবং বামফ্রন্ট প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার প্রতিবাদে রাজ্যের বামফ্রন্টের পক্ষ থেকে আজ সেই সমস্ত অঞ্চলের পৌরসভা নির্বাচন হয়েছে, সেই অঞ্চলের এসডিও ও রিটার্নিং অফিসারের ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। তারই অঙ্গ হিসাবে ব্যারাকপুর মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে আজ দুপুরে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর এসডিও অফিসে ও রিটার্নিং অফিসারের কাছে স্মারকলিপি তুলে দেয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী সদস্য, পলাইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যরা, প্রাক্তন বিধায়ক উত্তর দমদমের তন্ময় ভট্টাচার্য, সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য, সিআইটিউর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জি, সিপিআইএম জেলা শৈবাল গুপ্ত, কুমারেশ কুণ্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ব্যারাকপুর মহকুমায় যে সমস্ত পৌরসভার পৌর ভোট অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত অঞ্চলের কর্মী ও সমর্থকরা এবং নেতৃত্ব সহ আক্রান্ত প্রার্থী ও কর্মী সার্বিক সাধারণ মানুষ নিয়ে এই মিছিল হয়। ডেপুটেশনের কর্মসূচিতে অংশগ্রহণ করে এসডিও রিটার্নিং অফিসের কাছে ডেপুটেশন জমা দিয়ে যান পলাশ দাস, তন্ময় ভট্টাচার্য ও গার্গী চ্যাটার্জি, কুমারেশ কুণ্ডু। এসডিওর সাথে দেখা করে ডেপুটেশন দিয়ে আসে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। ভোট হয়েছে 20-25%, তার বেশি মানুষ ভোট দেননি, অথচ প্রত্যেকটি ওয়ার্ডে পৌরসভায় 70-80% ভোট হয়েছে। 95% যদি নিচের দিকে দেখা যায় মধ্যে, তাহলে দেখা যাবে 95-97% ভোট হয়েছে, 98% ভোটেরও মোদীর অনেক ওয়ার্ডে পাওয়া যাবে। তাহলে মানুষ ভোট দিলেন 25%, আর ভোট চলে গেল 90%-এর উপরে। পুনর্নির্বাচনের দাবি জানাবেন, কিছু নতুন করে বোঝানো যায়? পুনর্নির্বাচনের দাবি জানাবেন। আমরা বলছি এই নির্বাচন গোটাটা প্রহসন হয়েছে, এটা তৃণমূল তার পরিচালিত সরকার, তার হাতে থাকা দলদাস পুলিশ এবং মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন, এদের মিলিত ষড়যন্ত্রের যে প্রতিফলন তা পশ্চিমবাংলার গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি নির্বাচনের নামে। এই প্রহসন গণতন্ত্রের ওপর মানুষের সম্পূর্ণ আস্থা চলে যাচ্ছে, আর সম্পূর্ণ লুটেরা বাহিনী সিন্ডিকেট লুম্পেনদের হাতে গোটা পশ্চিমবাংলা শহরের রাজপাট তুলে দেওয়া হলো, এটা কখনো হতে পারে না। কাজেই আমরা নির্বাচনের নামে এই প্রহসন মানছি না। আমরা একথা বলতে এলাম রিটার্নিং অফিসার ব্যারাকপুরের, একইভাবে আমরা রাজ্যের যে যে মিউনিসিপ্যালিটিতে ভোট হয়েছে, যে রিটার্নিং অফিসাররা এই ভোট কন্ডাক্ট করেছেন, তাদের কাছে আমরা বলতে যাচ্ছি, আপনি রিটার্নিং অফিসার হিসেবে এই রকম নির্লজ্জ গণতন্ত্র হত্যার কাজের অন্যতম কাণ্ডারী হলেন কী করে? মেরুদণ্ড বেঁচে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি কাড়লেন কী করে? কেন আপনি নমিনেশান নেওয়ালেন? কেন প্রার্থীদেরকে হলফনামা দিতে হলো? কেন প্রার্থীদের প্রত্যেককে দাঁড়ানোর জন্য যে টাকা সেই টাকা দিতে হলো? কেন সরকারি কর্মচারীদের আপনি বুতে বুতে পোলিং ডিউটি দিলেন? গভর্নমেন্টের টাকা কেন আপনি খরচ করলেন? মানুষের শ্রম এবং সময় কেন আপনি খরচ করালেন? আপনার এই অধিকার থাকতে পারে না মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করার। কাজেই আমরা এই নির্বাচন বাতিলের দাবি করছি এবং নতুন করে গোটা নির্বাচন প্রক্রিয়ার দাবি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে করতে যাচ্ছি। প্রাক্তন চেয়ারম্যান তাপস পাল কালকে ভোট দিয়েছে, যিনি মারা গেছেন। পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করুন যে তাপস পাল কী করে ভোট দিতে এসেছিল। গায়ক প্রণব বন্দ্যোপাধ্যায় মারা গেছেন, উনি ভোট দিয়েছেন। এলাকা এলাকার মৃত ব্যক্তিরা, বাবা কাকা জ্যাঠা পিসেমশাই সবার সাথে কাল আমার নিজের দেখা হলো। এবার পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করুন যে আমার বাবা কী করে এলো। আমার বাবা 2020 সালের মে মাসে মারা গেছে। আমার জ্যাঠা কবে মারা গেছে সে কী করে এলো জিজ্ঞাসা করুন, তাহলে ওর উত্তর আছে। সেখানে এখনো বাতিল হয়নি কেন? আর বাতিল কে করবে? এএসডিও এসিপি আর বাতিল করবে না? শুনুন,
এই ভোটটা একটু বাদ গেছি ডান দিকে চেপে যাচ্ছি এই ভোটটা দিয়ে বাদ দিলে দাবি ভুল তোলা হ্যাঁ যাবেন কেন যাব না গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছি কাউন্টিংয়ে যে ভোট পাওয়া যাব না নাহলে তো ওখানে উঠে নেবে তো রেজিস্টার তো করতে হবে কাউন্টিংয়ে উঠেছিল পঞ্চায়েত আপনারা দেখেছেন হাতে খালি নিয়ে গেছিল ওই পার্থভূমি খুলি পড়েছিল আমার তো কাউন্টিংয়ে লড়ার চেষ্টা করছে এই রাজ চক্রবর্তী আপনি যে বেড়া করে দাঁড়িয়ে যাবে চুপ হবে না সব কিছু চুরি করে লোকের সিনেমা চুরি করে এখন ভোট চুরি করে আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।